এটাকে একটু না ভাজা ভাজা করে নিতে হবে। এই যে আমরা যে বানিয়ে নিয়েছিলাম যে গোল্লাগুলো, এই যে খুব গরম, গন্ধ বেরোচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা বানাতে চলেছি ফেলে দেওয়া ফুল দিয়ে একটা অসাধারণ জিনিস, যেটা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ ভীষণভাবে আমাদের লাগে। মানে ব্যাপারটা এমন হচ্ছে, আমি যেহেতু আমার চ্যানেলে সব কিছু অর্গানিক এবং সব কিছু খুব সুন্দর স্বাস্থ্যের টিপস দিয়ে থাকি, মানে যেমন ধরুন আমি যখনই ভিডিও করি না, আমার বাড়ির পশু পাখিরা কেউ না কেউ খুব বিচ্ছিরিভাবে আমাকে বিরক্ত করতে থাকে। একটু দেখবেন কি করছে, দেখুন কি চলছে। তো আমাদের দৈনন্দিন লাইফে মশা একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নিয়েছে। মানে আজকাল ডেঙ্গু, তারপরে ম্যালেরিয়া, এগুলোর প্রকোপ খুব বেড়ে গেছে। সের জন্য কিন্তু দায়ী মশা নয়, দায়ী পরিবেশও নয়, দায়ী কিন্তু ঠিক আমরা। কারণ আমরা প্রচুর পরিমাণে ব্যাংককে হত্যা করে ফেলেছি, যেটা হচ্ছে পুকুর, নালা, নদী যেগুলো আছে আশেপাশে আর কি, সেগুলোকে বন্ধ করে ফেলেছি। নালা নর্দমা যেগুলো হয় সেগুলোকে অনেক বেশি করে ফেলেছি। যাই হোক, সেই জন্য আজকে আমরা মশার উপদ্রব থেকে বাঁচার জন্য একটা মশা মারা যে কয়েল হয়, সেই কয়েলের বদলে একটা ধূপ তৈরি করব। তার জন্য আমার এই পুজোর প্রত্যেক দিনের ফুলগুলোকে, ফেলে দেওয়া ফুলগুলোকেই লাগবে। আমি রিসাইকেলে বিশ্বাসী, সেহেতু রিসাইকেল নিয়ে কাজ করছি। তো চলুন তাহলে ফুলগুলোকে আগে আমি ভিডিওটা শুরু করছি এবং ফুলগুলোকে আগে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, চলুন। জানিনি যে আমি কাঠ উনুনে রান্না করি, সেজন্য রান্না আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি ফুলগুলোকে কিন্তু কড়াইতে ছেড়ে দিয়ে যাচ্ছি। রোজ রাত্রিরে মশা নিয়ে মারামারি হয়, কেননা আমি মশারিতে শুতে ভালোবাসি না, আর মশা অতটা আমার ঘরে নেইও, কারণ আমি মাঝে মাঝে নিম তেল ঘরে স্প্রে করি। নিম তেল, তারপরে ন্যাপথলিনের গুঁড়ো, এগুলো আমি স্প্রে করতেই থাকি ঘরে। তবু একটা ধূপ সন্ধ্যার সময় যেটা, বা ধরুন আপনার বাড়িতে হ্যালো পড়ুক, মুঙ্গুট এসে গেছে, মুঙ্গুট, মুঙ্গুট এসে গেছে, মুঙ্গুট সেই সাথে এসে গেছে আমাদের কাট্টু, কাট্টু কাট্টু মুঙ্গুট এসে গেছে শিলু। নিম পাতা উপর থেকেই পড়লো, তো আমরা সঙ্গে নিম কটাকেও দিয়ে দিচ্ছি। তো ফুলগুলোকে দেখতেই পাচ্ছেন একটু ড্রাই করে করে, আর পাতাগুলোকে একটু ড্রাই করে করে আমি নামিয়েছি, কিন্তু এর মধ্যে এখনো নামিয়ে আছে। একটা একদম শুকিয়ে কাঠ হয়ে যায়নি, বা ভাজা ভাজা হয়ে কাঠ হয়ে যায়নি, কিন্তু একটু নেড়ে নিয়েছি যাতে পুরোপুরি জলটা আমাদের টানাতে না হয়। সেই জন্য প্রচুর জল থাকে ফুলে, সেই জন্য একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 50 গ্রাম ধূপ, 5টা ধূপকাঠি, আর 3টে কর্পূরের প্যাকেট। তো ধূপকাঠিগুলোকে প্রথমে যেটা করতে হবে, এরকম করে এর ভেতর থেকে কাঠিটাকে ছাড়িয়ে নিতে হবে। তো এটাকে হালকা হালকা করে একটু পিটিয়ে নিয়ে এর কার্বনটাকে পুরো আমি বের করে নেবো, এটা সেন্টের জন্য। আর ধূপটা দিচ্ছি সন্ধ্যের সময়, ধূপের গন্ধটাতে পরিবেশ খুব সুন্দর লাগে। আর কর্পূরটাতে দিচ্ছি যে মশা মাছি যাই থাক চলে যাবে, সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে অনেক জীবাণু মুক্ত হবে ঘর। আর এই ওয়েস্টেজগুলো খালি খালি ফেলে দিয়ে কিছু লাভও হয় না। সঙ্গে নিম পাতা আছে, যেটা নিম পাতার সুগন্ধিটা ঘরটাকে আরও বেশি জীবাণুমুক্ত করবে। তাহলে এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসঙ্গে আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। তো কাঠিগুলোকে রেখে দেব, কাঠিগুলোতেও আমি 5টা ধূপকাঠি বানাবো, আর কার্বনটাকে এই যে নিয়ে নিয়েছি, আর সঙ্গে কর্পূরগুলোকেও খুলে নিয়েছি। এবার চলুন গ্রাইন্ড করে নিই।
দেখুন পুরো কি সুন্দর পূজোর সব উপকরণ দিয়েই আজকে হচ্ছে। তো কিছুটা কিছুটা করে আমি গ্রাইন্ড করে নিচ্ছি, কিন্তু জল অ্যাড করা যাবে না, সবচেয়ে বড় কথা। যাই হোক, এর মধ্যে কিন্তু জল অ্যাড করা যাবে না। এটা পিষে নিয়েছি, এরকম হয়েছে। আর এই দেখুন আবার দিয়েছি, এটাকে এইবার আবার আগের মতোই পেশাই করে নেব খুব সুন্দর করে। তো যাদের কাছে মিক্সি নেই তারা কিন্তু শিলেও এটাকে বেটে নিতে পারেন। আমি দেখুন কি সুন্দর শিলে এটাকে বেটে নিচ্ছি, এবং এই দেখুন সুন্দর বাটা হচ্ছে, একদম মিহি করার দরকার নেই। মানে আমার এরকম মুঠ করলে যাতে এটা এরকম মুঠো হয়, ঘুটের মতো হয়, সেরকমই আমার দরকার। তো চলুন আটটা বেটে নিই। তো এভাবে গোল গোল করে পাকি নিচ্ছি, আর দুটো ধূপকাঠি বানিয়েছি, আর দুটো বানাচ্ছি। চলুন তাহলে। তো এই যে সবগুলো বানানো হয়ে গেছে, এই যে এবার আমি এগুলোকে রৌদ্রে দিয়ে আসছি। তো এগুলো রৌদ্রে দিয়ে গেলাম সুন্দর করে, তো শুকিয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওর জন্য বেশি জল ইউজ করিনি। তো বিকালেই দেখাতে পারবো এগুলো কেমন জলে। গান যাই হোক, খুব সুন্দর করে এটা জ্বলছে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যদিও আমি ভিডিওতে গন্ধটা আমি দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর কাজ হচ্ছে। এগুলো যদি আপনারা করতে পারেন তো অনেকটাই আর কি ইয়ে হবে। তো যাই হোক, আজকের জন্য চলে যাচ্ছি ভিডিওটা নিয়ে। তো ফেলে দেওয়া ফুলগুলো থেকেও যে এত সুন্দর কিছু হতে পারে সেটার জন্য আজকের ভিডিও ছিল। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সেই সঙ্গে একটা সাবস্ক্রাইবও করে দেবেন। তো আজকের জন্য টাটা।